আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষিবাজার থেকে। আজকে আমরা একটা মেশিন আপনাদের কিছুদিন আগে বলেছিলাম, আমরা লকডাউনের কারণে যে মেশিনটা আমরা কোনো ট্রায়াল দিতে পারি নাই, আপনাদেরকে দেখাতে পারি নাই সরাসরি যে কিভাবে কাজ করে, সেই মেশিনটা আমরা আজকে স্মার্ট পর্যায়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে 10 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন, ডিজেল চালিত। এটা খুবই শক্তিশালী একটা ইঞ্জিন, এটা আপনারা দেখতে পারেন। আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে চাষ করে, কীভাবে কাজ করে। তো আমরা যে জায়গাটায় এসেছি সেখানকার মাটি এতটাই শক্ত এবং এখানকার যে হচ্ছে এত ঘাস হয়েছে, প্রায় 6 মাস মেবি পড়েছিল জমিটা। তো আমরা তারপরও চেষ্টা করেছি যে আসলে এটা শক্তিশালী কি না এটা ট্রাই করার জন্য। তো ফাইনালি আমরা যেটা দেখেছি যে এই বাধাগুলো আমরা অতিক্রম করতে পেরেছি, যে এত ঘাস থাকা সত্ত্বেও যে চাষটা হয়েছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো, যে প্রায় 7 থেকে 9 ইঞ্চি পর্যন্ত যদি ধরে রাখা যায় মেশিনটা করা সম্ভব, গর্ত করা সম্ভব। তো নর্মালি যেটা চাষ হয় আমি এমনি ছেড়ে দিয়ে যে চাষটা হয়, আমি আরেকটা জিনিস মজার বিষয়, আমরা এটা হাত ছেড়ে দিয়েও চালাইছি একবার, সেটাও আপনারা দেখতে পারবেন যে আমরা হাত ছেড়ে দিয়ে চালাইছি কিনা, এটা বুঝতে পারবেন। তবে এটার যে বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু মাল্টিপারপাস। এখন মাল্টিপারপাস কীভাবে ব্যবহার হয় সেই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করা দরকার। এখন যে ফালটা লাগানো আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু চাকাটা সরাই দিই, এখানে যে দেখছেন ফালটা, এখন কিন্তু আমরা এখানে এইদিকে আছে টোটাল মিলে আমরা 32টা ফাল ব্যবহার করতে পারি। অলরেডি আমরা 8টা ফাল, এই যে দেখতে পাচ্ছেন আলাদা, এই 8টা ফাল আমরা খুলে রেখেছি, তার মানে আপনার 24টা ফাল দিয়ে কাজ করেছি। আপনারা যদি চান এটা আলাদা করে লাগিয়ে নিয়ে আরও বাড়তি করে এটাকে ব্যবহার করতে পারেন। আরেকটা মজার বিষয় আমাদের জানা ছিল না, যে এই ফাল থাকা অবস্থায়ও আমরা যে এক্সট্রা যে ফালগুলো আলাদা নিয়ে এসেছি, যেমন এটা আপনার আইল কাজ করার যে ফালটা, যেটা দিয়ে আপনার এক সাইডে মাটিটা উঠে যায় সেটা, তারপর এই যে লাঙ্গলের যে ফালটা, এই জিনিসগুলোও একসাথে ব্যবহার করা যায়। আপনারা দেখতে পারবেন যে আমি আগে মনে করেছিলাম হয়তো একটা ব্যবহার করা যাবে, কিন্তু এখানে আপনি একসাথে 2টা ব্যবহার করতে পারছেন। আপনি সামনে চাষও করতে পারছেন, এটা দিয়ে আবার গভীরতাটাও বাড়ায় নিতে পারছেন, এটা নর্মালি। আর এটা ছাড়াও আপনি কিন্তু যখন এটা এই ফালগুলো ব্যবহার করবেন তখন নর্মাল যে রডটা ব্যবহার করা আছে এটা দিয়েই এনাফ। এখন এইগুলো ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে সেটা আপনাকে বলে দিই। আপনারা এখানে যে ফালগুলো দেখছেন, এই ফালগুলোর লকগুলো খোলা যায়, লক খুলে জাস্ট আপনি চাকাটা লাগিয়ে দিয়ে আর এই লাঙ্গলগুলো আপনারা পিছনে লাগিয়ে দিবেন। তো পিছনে লাগিয়ে দেওয়ার আরেকটা সুবিধা আছে, এখানে আপনি যখন লাগিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন, আপনি দেখায় যে এখানে দেখেন লক দেওয়া আছে, এই লকগুলো খুলে এখানে দেখেন 1 2 3 4 4টা আপনার ফুটো দেওয়া আছে। এটার কারণে আপনার হাইট কম বেশি করে নিতে পারেন, আপনি গভীরতা কতটুকু চান সেটা এটার উপর থেকেই করতে পারবেন। আপনি যদি চান গভীরতাটা বাড়াবেন সেক্ষেত্রে আপনাকে এটা নিচে নামিয়ে দিয়ে ব্যবহার করতে পারবেন, আরও যদি চান নামে আর একটু কম গভীরতা করব তখন আপনি এটাকে উপরে তুলে দিতে পারবেন। নর্মালি এটা এত সুন্দরভাবে জিনিসগুলো ব্যবহার করা আছে, এখানে আরও একটা পার্ট লাগানো যায় আপনার এই গার্ডটা, যখন আপনি এই 32 ফালেই ব্যবহার করবেন গার্ড একটা বাড়াই দেবেন, সেটাও আছে আমাদের কাছে। তো নর্মালি 10 হর্স পাওয়ার হওয়ার কারণে আপনারা বুঝতে পাচ্ছেন যে ডিজেল ইঞ্জিন, আর আপনারা যেটা মিনি যে পাওয়ার টিলারগুলো সচরাচর দেখেন এগুলো কিন্তু 12 থেকে 15 হর্স সর্বোচ্চ, অত বড় একটা ইঞ্জিন তার এত ক্যাপাসিটি, তার অনুযায়ী এখানে যেটা দেখছেন এটা 10 হর্স পাওয়ার, তার মানে বুঝতেই পারছেন হয়তো 2 হর্স পাওয়ারের একটু কম বেশি, শক্তির দিক থেকে এটা মোটামুটি ভালো। এবং এখন কোথায় ব্যবহার করবেন সেটা একটা ব্যাপার আছে, আপনারা ব্যবহার করার জন্য আপনারা যে কোনো দেখা গেল ফলের বাগান, যেখানে আপনার
একটাও পাওয়ার টিলার ঢোকে না ওই জায়গাগুলো, যাদের অল্প অল্প জমি আছে নিজের চাষের জন্য কাজ করতে পারবেন, যে জমিগুলোতে আপনার ভিন্নভাবে আপনারা ফসল আবাদ করেন সবসময় তো আর অন্য ফসলের জন্য হয়তো ওখানে পাওয়ার টিলার ঢোকে না, সেই জায়গাগুলোয় এইটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং যারা যে জায়গাগুলোতে আপনারা এর আগে গরু দিয়ে লাঙ্গল টানতেন সেই জায়গাটাতেও আপনারা অনায়াসে এই লাঙ্গলগুলো ব্যবহার করতে পারবেন। এবং এটার আরেকটা ভালো দিক আছে, ভালো দিকটা হচ্ছে আপনারা ট্রলিগুলো দেখেছেন যেগুলো ট্রলিতে মাল বহন করে, সেটা এটাতে যদি আপনারা মডিফাই করে লাগাই নিতে পারেন সেটাও চালাতে পারবেন, এটাতে কোনো অসুবিধা হবে না। এবং আমরা এটা এর আগেও দেখেছি বাইরের অনেক ভিডিওতে যারা এটাতে ট্রলিগুলোও আলাদা করে লাগিয়ে ব্যবহার করে। তো মোটামুটি এগুলোরই ছিল, আপনার ডিজেল মোটামুটি 2 ঘন্টার মতো চলে 1 লিটারে, আর একটু প্রথম অবস্থায় মোবিল একটু বেশি দিতে হয়, পরবর্তীতে আর এটা আপনার ইঞ্জিন যে ব্যাপারগুলো আছে আমরা ওটা আপনাদেরকে বলে দিব। আরেকটা জিনিস, আমরা এখানে চাষ করতে এসে একজন ভাইকে দিয়েছিলাম, উনি নিজে ইচ্ছা করে চেয়েছে এবং চালিয়েছে অনেকক্ষণ, তার আমরা একটু কিছু শুনবো, তার বক্তব্য শুনবো যে তার কেমন লেগেছে এবং তিনি কি বলছে এই বিষয়টা, এই মেশিনটা নিয়ে সেটা আপনাদেরকে একটু বলবো। তো ভাই একটু যদি আসেন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম হলো মোহাম্মদ মুক্তার হোসেন। আচ্ছা ভাই, আমরা এই মেশিনটা তো নিয়ে আসার পর আপনি চালাতে চাইলেন, আপনাকে দিলাম, তো আপনার চালার যে অভিজ্ঞতাটা সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন। আমি এই আপনার হাতে ধরা টিলারটা ব্যবহার করার পর খুবই অসাধারণ ভালো পাইলাম আর কি। আচ্ছা, আর ছোট ছোট যারা গ্রোয়ার্স আছে আবাদির জন্য কৃষি, তাদের রাস্তাঘাট চলাফেরার অসুবিধার কারণে এই ইঞ্জিন খুবই ভালো কার্যকরী। আচ্ছা, আপনি তো চালালেন, কারণে আমার ভালো লাগছে চালার, খুবই অসাধারণ ভালো লাগছে। আচ্ছা, আপনি যে চালালেন এটাতে কোনো মনে হয়েছে যে যে সে চালাতে পারবে না বা এরকম কিছু মনে হয়েছে কিনা? সবাই চালাইতে পারবে, যে কেউ নর্মাল চালাইতে, যাদের মনে করেন দেখা গেল এর আগে তো পাওয়ার টিলার চালানো অভ্যাস নাই তারা চালাতে পারবে? তো তারা চালাতে পারবে। আচ্ছা, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ওনার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলো, এবং আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। তো দর্শক ভাই, আপনারা যারা নেওয়ার ইচ্ছুক থাকবেন তারা যে সমস্ত জায়গা ঢোকার মতো রাস্তা নাই যে চাষ করব, ওই সমস্ত লোকের জন্য এই সমস্ত টিলার ব্যবহার করার জন্য একান্ত দরকার। তো ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখলেন যে আমরা আসলে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্যই আমরা একজনের ইন্টারভিউ নিলাম যে আসলে কতটুকু কাজ করে না করে, উনি চালাই যে যেভাবে চালিয়েছে। এবং এটার আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, এটা যেহেতু নতুন মেশিন আপনাদেরকে এটাকে প্র্যাকটিস করতে হবে প্রথম অবস্থায়, যেই যে আপনি সব কিছু বুঝে ফেলবেন সেরকম কিছু ভাবার কোনো দরকার নেই, আপনাদেরকে এটাকে প্র্যাকটিসের মাধ্যমে এটাকে আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে এবং সচরাচর আপনি এটা ভালো করে চালাতে পারবেন। তবে একমুখী চিন্তা না, এটা অনেক রকম কাজেই ব্যবহার করা যায়। তো এই মেশিনের আর কীভাবে কাজ করে এটার আরেকটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওটাও দেখিয়ে নেবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে জানাবেন, আমাদের ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারবেন, সারা বাংলাদেশ ডেলিভারি কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Thank you.